বাংলাদেশ দল এবং অস্ট্রেলিয়া দলের মধ্যকার 5 ম্যাচ টি-20 সিরিজ আগামীকাল থেকে শুরু হবে। দুই দলই গতকালকে তাদের সর্বোচ্চ যে প্র্যাকটিস দরকার তারা ইন্ডিভিজুয়ালি দলগতভাবে তাদের প্র্যাকটিস সেরে নিয়েছে এবং আজকেও তাদের প্র্যাকটিস হওয়ার কথা এবং আজকেও তারা প্র্যাকটিস করবে। তো এই দুই দলের মধ্যকার যে সিরিজটা আছে সিরিজটি শুরু হওয়ার আগে আমাদের অনেকের মনে প্রশ্ন আসছে যে এই দুই দল আগে কয়বার অংশগ্রহণ করেছিল। এই দুই দল এর আগে দুই দলের মুখোমুখি হয়েছিল টি টোয়েন্টিতে সর্বমোট 4 বার। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটি ইউটিউবে আই বাটনে আছে এবং ফেসবুক পেজে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা ভিডিওটি পেজে গিয়ে দেখে আসতে পারেন। এখন আমরা এই ভিডিওটাতে দেখব দুই দলের পরিসংখ্যানগত একটা তুলনা, অর্থাৎ এই দুই দলের মধ্যে যে 4টি ম্যাচ সম্পূর্ণ হয়েছিল এই 4টি ম্যাচে কোন ব্যাটসম্যান সর্বাধিক রান সংগ্রহ করেছিল, কোন ব্যাটসম্যান ইনিংসটা সর্বোচ্চ, কোন বোলার সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছিল, কোন বোলার সর্বাধিক বোলিং ফিগারের মালিক, এবং দেখব সর্বশেষ 10টি টি-20 ম্যাচে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দলের মধ্যে কারা কয়টি ম্যাচ জিতেছিল সর্বাধিক রান সংগ্রহ করে। দুই দলের মধ্যে সাকিব সর্বাধিক রান সংগ্রহ করেছিল, স্যার ইনিংসে সে 143 রান সংগ্রহ করে। দ্বিতীয় অবস্থানে থাকা মুশফিকুর রহিমের রানের সংখ্যা 89, তৃতীয় অবস্থানে থাকা ডেভিড ওয়ার্নারের রানের সংখ্যা 81, এবং চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু হেডেন এবং অ্যারন ফিঞ্চ। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর, সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের ক্ষেত্রে সবার উপরে ম্যাথু হেডেন, তারপরে অ্যারন ফিঞ্চ, সাকিব আল হাসান, চতুর্থ অবস্থানে ওসমান খাজা এবং পঞ্চম অবস্থানে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের করা 49 রানের ইনিংস। সর্বাধিক উইকেট সংগ্রহের দিক থেকে সাকিব সবার উপরে, তার উইকেট সংখ্যা 5টি, ডিক নেন্সের 7টি, 3টি অ্যাডাম জাম্পার এবং 3টি উইকেট রয়েছে বাংলাদেশের আলামিন হোসেনের। বেটলির উইকেট সংখ্যা 3টি এবং পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের আলামিন হোসেনেরও উইকেট সংখ্যা 3টি। বেস্ট বোলিং ফিগার, বেস্ট বোলিং ফিগারের ক্ষেত্রে সবার উপরে ডিক নাইনসের 18 রানের বিনিময়ে 4 উইকেট, দ্বিতীয় অবস্থানে অ্যাডাম জাম্পার 3 উইকেট পেয়েছিলেন 23 রানের বিনিময়ে, তৃতীয় অবস্থানে বেটলির 4 ওভারে 27 রানের বিনিময়ে 3 উইকেট, চতুর্থ অবস্থানে রয়েছে সাকিব আল হাসানের 27 রানের বিনিময়ে 3টি উইকেট। সর্বশেষ অস্ট্রেলিয়া দলের 10টি টি-20 ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া দল হেরেছিল 7টি ম্যাচ এবং জিতেছিল 3টি ম্যাচ। বাংলাদেশ দল তাদের সর্বশেষ 10টি টি-20 ম্যাচের মধ্যে হেরেছিল 6টি ম্যাচ এবং জিতেছিল 4টি ম্যাচ। ICC র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বর্তমানে অস্ট্রেলিয়ার অবস্থান 6 নম্বরে এবং বাংলাদেশের অবস্থান 10 নম্বরে।